পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের সিবিআই আদালতের বিচারপতিকে হুমকি চিঠির ঘটনায় যে ব্যক্তির নাম উঠে এসেছে সেই বাপ্পা চট্টোপাধ্যায়ের গোপন জবানবন্দি নেওয়া হয়। শুক্রবার আসানসোল আদালতের JM7 কোর্টে তার গোপন জবানবন্দি নেওয়া হয় বলে আদালত সূত্রে জানা যায়। এদিন আদালত থেকে বাইরে বেরিয়ে নিজেকে নির্দোষ বলে দাবি করেন বাপ্পা চট্টোপাধ্যায়। তার অভিযোগ তাকে ফাঁসানো হয়েছে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দ বার্তা। পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের সিবিআই আদালতের বিচারপতিকে হুমকি চিঠির ঘটনায় যে ব্যক্তির নাম উঠে এসেছে সেই বাপ্পা চট্টোপাধ্যায়ের গোপন জবানবন্দি নেওয়া হয়। শুক্রবার আসানসোল আদালতের JM7 কোর্টে তার গোপন জবানবন্দি নেওয়া হয় বলে আদালত সূত্রে জানা যায়। এদিন আদালত থেকে বাইরে বেরিয়ে নিজেকে নির্দোষ বলে দাবি করেন বাপ্পা চট্টোপাধ্যায়। তার অভিযোগ তাকে ফাঁসানো হয়েছে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দ বার্তা।